আর মাত্র দুদিন বাকি। তারপরেই শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই উপলক্ষে দেশের মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, প্রতিমা তৈরি হয়ে গেছে, চলছে আলোকসজ্জা ও বেদি সাজানোর কাজ। দুর্গাপূজাকে সামনে রেখে ভক্ত অনুসারীরা সারছেন কেনাকাটা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি পর্ব শুরু হয় মূলত প্রতিমা তৈরিকে কেন্দ্র করে। 11 অক্টোবর শুরু হবে ষষ্ঠী পূজা। দুদিন বাকি থাকতে দেশের প্রায় সব মণ্ডপের প্রতিমার কাজ শেষ হয়ে গেছে। যেগুলো বাকি আছে সেখানে মাটির কাজ এবং সাজসজ্জার পর রঙের আচরে দেবী দুর্গাকে নানা রঙে সাজিয়ে তুলছেন প্রতিমা শিল্পীরা। আজকে এটা শেষ হয়ে যাবে দুপুরের পরে পরে বিকালের দিকে। এটার পর আরেকটা আছে, ওটা আবার ধামরায় মাধববার, ওইটা হইলে মোটামুটি আমাদের প্রতিমা সব শেষ। ওই শেষ পর্যায়ে বাতি মানে আলোকসজ্জা হইলেই কমপ্লিট হয়ে যাবে। অন্য সব মণ্ডপের মতো ঢাকেশ্বরী জাতীয় মন্দিরেও চলছে প্রস্তুতির শেষ পর্বের কাজ। বেদির সাজ এবং আলোকসজ্জা নিয়ে ব্যস্ত শ্রমিকরা। তবে পাশাপাশি স্বাস্থ্যবিধি এবং নিরাপত্তা ব্যবস্থার জন্য তাদের নিতে হচ্ছে বিশেষ প্রস্তুতি। দেশে এবার মণ্ডপের সংখ্যা 32,000-এর বেশি, এর মধ্যে ঢাকা মহানগরীতে আছে 237টি। প্রতিমার একেবারে শেষ পর্যায়ে শেষ আঁচড়টি রং তুলি দিয়ে মায়ের যে শেষ যে প্রস্তুতি সেটা চলছে, আর প্যান্ডেলের কাজ চলছে, এবং পূজার যে আনুষঙ্গিকতা থাকে বিভিন্ন বিষয়াদি সেগুলোরও প্রস্তুতি চলছে। করোনাকে মাথায় রেখে সাজগোজের মধ্যেও আমাদের কিছুটা কাটছাট বিষয়গুলো রয়েছে। উৎসবের আঙ্গিকটি আমরা এক প্রকার বর্জন করেছি, যেটুকু না করলেই নয়। এদিকে দুর্গাপূজাকে ঘিরে কেনাকাটায় ব্যস্ত হিন্দু ধর্মাবলম্বীরা। পূজার উপকরণ কিনতে অনেকে ভিড় করছেন শাখারি বাজারে। এই তো এখন শাড়ি কেনাটা বাকি রয়েছে, শাখা সিঁদুর আগে কিনলাম, ঠাকুরের জন্য কাপড় কিনলাম। শেষের পথে এখন আর কি টুকটাক কিছু কেনাকাটা আসছে, সেগুলো করতেছি আমরা। না, কেনাকাটা চলছে, এটা চলবে আপ টু আপনার দশমী পর্যন্ত চলতে থাকবে। করোনা পরিস্থিতি তো সাময়িকভাবে যতটুক না করলেই না হয় ততটুক করা হয়েছে আর কি। দেশের বাড়িতে যারা থাকেন তাদের জন্য এবং আমরা যারা ঢাকাতে আছি সবার জন্যই মোটামুটি কেনাকাটা শেষ হয়ে গেছে। দেশের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এই আনন্দ উৎসবের রেশ মহালয়া থেকে ছড়িয়ে পড়তে শুরু করেছে, আর দুদিন পর ঢাকের বাদ দিয়ে পুরোপুরি উৎসবে মেতে উঠবেন সনাতন ধর্মাবলম্বীরা। নাইম হাসান, বাংলাভিশন, ঢাকা।